আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে একটা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়। একটা জিমেইল অ্যাকাউন্ট আমরা যখন ক্রিয়েট করি, তখন জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে জিমেইল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়। আমাদের ফোন নাম্বার আছে, যে ফোন নাম্বার দিয়ে আমরা জিমেইল অ্যাকাউন্টটা ভেরিফাই করি। ভেরিফাই করার পর আমাদের যেটা করতে হবে, জিমেইল অ্যাকাউন্টটা যাতে হ্যাকিং না হয়, কারণ আমাদের জিমেইলে আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য রাখতে পারি আমরা, যেমন গুগল ড্রাইভ আছে। গুগল ড্রাইভ ছাড়াও জিমেলটা আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করি। সাপোজ মনে করেন যে আমার জিমেলটা দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম। এখন আমার চ্যানেল থেকে যেহেতু আর্নিংয়ের একটা বিষয় আছে, সেহেতু এই জিমেলটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, অথবা গুগল অ্যাডসেন্সের জন্য আমরা জিমেল খুলি। যাই হোক, অসংখ্য গুরুত্বপূর্ণ কাজে আমরা জিমেল ইউজ করি। এই জিমেলটাকে সেভ রাখার জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে যে জিমেলটা আমরা কীভাবে সেভ রাখতে পারি, আর জিমেলটা সেভ রাখার জন্য আমাদেরকে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন যদি অন থাকে, তাহলে অন্য কেউ আমার জিমেলটা যদি পেয়েও যায়, সে কোনো রকমভাবে আমার জিমেলে যদি লগ ইন করতে চেষ্টা করে, তাহলে সে কিন্তু পারবে না। কেননা যখন টু স্টেপ ভেরিফিকেশন অন থাকবে, তখন আমার যে ডিভাইসটা আছে, আমার ডিভাইস থেকে অনুমতি না দেয়া পর্যন্ত অন্য ডিভাইসে আমরা তখন লগ ইন করতে কেউ পারবে না। তাই আমাদেরকে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। তো আজকে আমরা শিখবো যে মোবাইলের মাধ্যমে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশনটা আমরা খুব সহজে অন করতে পারি। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নেই যে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হয়। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন নিয়মিত টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য। প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। প্রথমে আপনার আপনার ফোন থেকে জিমেইল যে সফটওয়্যারটা আছে, জিমেইল সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে জিমেইলটা আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চান, সেটাকে লগ ইন করে নেবেন। তো দেখুন, আমারটা লগ ইন করা আছে। লগ ইন করার পরে জিমেইলটার নিচে একটা অপশন আছে, গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এমন একটা ইন্টারফেস শো করবে, সেখান থেকে একটু ডান দিকে এটাকে নিয়ে যাবেন। ডান দিকে নেওয়ার পরে দেখবেন সিকিউরিটি নামক একটা অপশন আছে, সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করবেন। সিকিউরিটি অপশন ক্লিক করার পর একটু নিচের দিকে এটাকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন আছে, টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন এটা অফ আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা ব্রাউজার ওপেন হবে। আমার ফোনের যে ব্রাউজারটা আছে সেটা ওপেন হয়ে গিয়েছে অটোমেটিক। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার জিমেলটা এখানে চলে আসবে। চলে আসার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড যাবে, আপনার জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেটা লিখে দেবেন। তো আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, লোডিং নিচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর টু স্টেপ ভেরিফিকেশন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর নিচে চলে আসবেন। আসার পর দেখবেন গেট স্টার্ট, নিচে যে অপশনটা আছে গেট স্টার্ট, সেখানে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। এরপরে আবার আপনাকে পাসওয়ার্ড চাচ্ছে, আবার আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এরপরে আবার আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করুন। তো দেখুন, একটু অপেক্ষা করার পর এখানে আপনাকে আপনার যে ডিভাইসটা আছে সেখানে আপনাকে ইউজ ইউর ফোন অ্যাজ ইউর সেকেন্ড স্টেপ, তো এখানে আপনার ফোনটা দেখাবে, বা আপনার যে ডিভাইসে থাকবে সেই ডিভাইসটা এখানে দেখাবে। যদি কম্পিউটারে থাকে তাহলে উইন্ডোজ, আপনি কোন উইন্ডোজ ইউজ করছেন সেটাও এখানে থাকবে। দেখুন, আমি ভিভো ফোন ইউজ করে এটা করছি, তাই আমার এখানে ভিভো আমার ফোনের মডেলটা চলে আসছে। এরপর যে কন্টিনিউ অপশনটা আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন আমার ফোনে যেহেতু এই ইমেলটা লগ ইন করা আছে, বা জিমেলটা লগ ইন করা আছে, তাই আমার ফোন থেকে এখন ইয়েস অর নো চাচ্ছে। যদি আমি ইয়েস দিয়ে দিই তাহলে এটা ওকে হয়ে যাবে, আর যদি নো দিয়ে দিই তাহলে আমার জিমেলটা যে লগ ইন করতে চাচ্ছে সেখান থেকে এটা কেটে যাবে। তো আমি এখন ইয়েস করে দিলাম, যেহেতু আমি নিজেই করেছি। তো সাইন ইন অ্যাপ্রুভ এমন একটা লেখা চলে আসছে এখানে। এখন আমার এই ফোনে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গিয়েছে।